হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। গাইস, আমি কিন্তু এখনো বিছানায় আছি, নামিনি। আজ প্রচণ্ড কুয়াশা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডার কারণে তাতানের পরশু দিন থেকে একটু সর্দি কাশি লেগে গেছে, আর কাল থেকে তাতানের জ্বরও এসছে। তো সেই জন্য তাতানকে এখনও অব্দি বিছানা থেকে নামায়নি। এখন 11টা নাগাদ বাজে, কিন্তু বিছানা থেকে একদমই নামতে ইচ্ছে করছে না। তারপরে তাতানের শরীর ভালো না, ওর জন্য বিছানাতেই আছি, এখনও অব্দি নামিনি। আর আজকে কারেন্ট আর কি যেন হয়েছে, সকাল থেকে কারেন্ট নেই, তো এর জন্য ঘরটা অন্ধকার হয়ে আছে। তোমাদের দাদা অনেক সকালে উঠেছে, ঘরের যা কাজবাজ ছিল টুকটাক সেগুলো করলো, ভোটা ছিল। আর এখন তোমাদের দাদা স্নান ধান করে কি করছো? ওটা আজকে লাগাচ্ছো? চলো দেখাই তোমাদের দাদা কি করছে। আরে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এই দেখো তোমাদের দাদা স্নান ধান করে, এটা কি লাগাচ্ছ? ঘোড়ার হচ্ছে, কালো ঘোড়ার নাল। হ্যাঁ, কালো ঘোড়ার নাল নিয়ে এসেছি গাইস। লোকের মুখে গল্প শোনা, ঘরে নাকি কালো ঘোড়ার নাল নাকি লাগালে আর্থিক দিক থেকে অনেক রকম উন্নতি হয়। আরও অনেক কারণ রয়েছে, বাট সবটা আমার জানা নেই। আমি জাস্ট যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন হলো তোমাদের দাদা এটা ঘরে এনে রেখেছিল, বাট সময় করে দিন দেখে এটা লাগাতে হয়, সেজন্য আমাদের দিন সময় দুটোর কোনোটাই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে শনিবার দেখে তোমাদের দাদা এটা ঘরে লাগিয়ে দিল। ভালো দিন না দেখে এগুলো লাগাতে নেই, ঠিকঠাক দিন দেখে শনি মঙ্গলবার এই সমস্ত দিনে এই সমস্ত জিনিসগুলোকে ঘরের দরজায় লাগাতে হয়। তো আজকে শনিবার দিনটা ভালো ছিল, সেজন্য আজকেই লাগানো হলো। আজ আকাশে এক ফোঁটাও রৌদ্র নেই, সেটা তোমাদের আমি ঘুম থেকে ওঠার পরেই বলে দিয়েছি যে একদম কুয়াশায় চারিদিকে ভর্তি। সারাদিনে মনে হয় না আজকে এক ফোঁটাও রৌদ্র উঠবে। তো রৌদ্র ওঠার আশায় যদি আমি বসে থাকি তাহলে তো আমার সব কাজের লেট হয়ে যাবে। তাই চলে এলাম ব্রাশ নিয়ে একটু পরিবেশটা দেখবো বলে। পরিবেশ সেরকম কিছু আমার এখান থেকে দেখতেও পাবে না, অনুভবও করতে পারবে না। যদিও বা আমার ঘরের পেছন দিকটা একটা সুন্দর ফুল বাগান রয়েছে, খুব ছোট্ট এবং ভীষণ সুন্দর। তো এখন আমি ব্রাশ করতে করতে সেখানে চলে এলাম একটু বাইরের পরিবেশটা দেখবো বলে। আসলে কি বলতো, আমি যেখানটায় থাকি সেখান থেকে তো আর গ্রামের পরিবেশ অনুভব করা যায় না, আর গ্রামের পরিবেশ অনুভব করতে গেলে একমাত্র তোমাকে গ্রামেই যেতে হবে। তো আমি এখন যেখানে আছি সেখান থেকে আমি আমার গ্রামের পরিবেশকে ভীষণভাবে মিস করি, আর সেই গ্রামের পরিবেশটাকে একটু অনুভব করবার জন্য ঠিক আমি এই পেছনে ফুলবাগানটাতে চলে আসি। অনেকেই হয়তো টাউনকে ভীষণভাবে ভালোবাসে, বাট আমি গ্রামকে ভীষণভাবে ভালোবাসি। তো চলো এখান থেকে আর কি তোমাদের দেখাবো, আমি নিজেই দেখতে পাই না তোমাদের আর কি দেখাবো। তবু একটুখানি যা দেখা যায় আর কি সেইটাই, সকালের স্বাদ অনুভব করবার জন্যই এখানে আসা ব্রাশ করতে করতে। সারাদিন তো কাজের ফাঁকে এক ফোঁটা সময়ই হয় না। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে দেখি তাতান ঘুম থেকে উঠে পড়েছে। বাস, এবার আমার চললো সারাদিন গরুর গাড়ি, এবার ছুটবে।
তো চলো, আর কিছু করার নেই, আমার বাবু সোনা উঠে পড়েছে, এবার সারাদিন ওকে নিয়ে আমার জার্নি চলবে। সংসারের কাজ বাজ ওকে সামাল দিতেই আমার এই ছোট দিনের বেলা কিভাবে যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তো চলো এখন আমি প্রথমে যাব হচ্ছে রান্নাঘরে। এক কাপ গরম গরম চা না খেলে কিন্তু আমার সকালটা ঠিক জমে না। তোমাদের দাদা কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ ঢুকে গেছে, জানি না কি করছে। তো এখন আমি চা খাবো, দাদানের খাবার বানাবো। ঠান্ডার ভালোবাসা, ঠান্ডার ভালোবাসা কেমন হয় গাইস? এরকমই জড়িয়ে থাকা হচ্ছে ঠান্ডার ভালোবাসা। কাজ করতে করতেও আমরা জোড়াজুড়ি করি, কাজ করতে করতেও জোড়াজুড়ি করি, অল টাইম জোড়াজুড়ি, তার মধ্যে ঠান্ডা, জোড়াজুড়ি ছাড়া তো কোনো কথাই হবে না, কথাই হবে না, সবসময় এরকম লেগে থাকি, এরকম লেগে থেকে কাজ করি। মোটামুটি মাস তিনেক হলো আমরা এই ঘরে এসেছি, বাট এখনও অবধি ঠিকঠাকভাবে সেরে উঠতে পারিনি, গুছিয়ে উঠতে পারিনি। রান্নাঘরেরও অনেক কাজ পড়ে রয়েছে, বাট সেগুলো সময়ের অভাবে হয়ে উঠছে না। কবে থেকে ভাবছি একটু গোছাবো, একটু গোছাবো, জিনিসপত্র এনে যেরকম যেটা প্যাকেটে সেরকম সেইটাই রাখা রয়েছে, বাট সেগুলো আর জারে করে তোলাও হচ্ছে না, গোছানোও হচ্ছে না। আজ ভাবছি যে রান্নাঘরটাকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর স্নান করতে যাব। স্নান হয়ে গেলে না বাইরের আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই ভাবি যে স্নান করার আগে বাইরের যত কাজকর্ম আছে যতটা পারবো সেগুলো সেরে ফেলেই একবারে স্নান করতে যাব। দেখো যেমন প্যাকেটের জিনিস তেমনই রয়েছে, কবে বিস্কুট আনা হয়েছে সেই বিস্কুট একটু একটু করে কৌটায় ঢালা হচ্ছে, খাওয়া হচ্ছে, আর প্যাকেটের জিনিস প্যাকেটেই পড়ে রয়েছে, কিন্তু সময়ের জন্য আর সেটা ঢালাও হচ্ছে না। তো আজ ভাবছি এই কাজগুলো একেবারে সেরে ফেলবো, ফেলে তারপরে গিয়ে স্নান করব। তো চলো বন্ধুরা, আমি আমার টুকটুক টুকটুক করে সংসারের কাজ করতে থাকি, তোমরা আমাকে সাথ দিতে থাকো। খেলো 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 খে
ব্যবহার করবো আমার জিনিস তো আমাকে পরিষ্কার করতেই লাগবে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে মুছে টুছে একেবারে লেগে গেলাম সবজি কাটতে। আমার যেটুকু কাজ ছিল সেটুকু হয়ে গেছে, এখন এই সবজিটা কেটে স্নানে যাব। আর যেহেতু শনিবার, আমার শনিবার সাধারণত ঘরে আমরা নিরামিষ খাই, তোমাদের আমি আগেও বলেছি। তো শনিবারের জন্য আর যেহেতু আজকে ওয়েদারটা একদম কুয়াশায় ভর্তি, তো সেই জন্য ভাবছি যে আজকে দিনটা একটু খিচুড়ি গরম গরম রান্না করে খাবো। শুধু কি খিচুড়ি, খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘণ্ট করব, বেগুন ভাজা করব। খিচুড়ি হলে মনে হয় আর একটু দু চার রকম ভাজা হলে খিচুড়ি খাওয়াটা বেশ জমে যায়।
রান্নান সেরে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল, রান্নাটা তোমাদের কাছে স্কিপ করে গেলাম। তো চলো, মাও এসছে তাতানকে একটু দেখতে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তো ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।